মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চলে আসলাম আমি পিয়ালি পান্তুয়া ডেইলি ব্লগের তরফে তোমাদের সাথে সারা দিনের জন্য আড্ডা দিতে। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি বাপের বাড়ি আছি যখন মন থেকে শরীর থেকে সব কিছু থেকে বেশ ভালো আছি। না, কথাটা বললে একটু ভুল বলা হবে, অ্যাকচুয়ালি এত বেশি আদর যত্ন পেয়ে গেছি যে আমার শরীরটাই এত আদর যত্ন নিতে প্রস্তুত ছিল না। তো সেই কারণে কালকে সন্ধ্যে থেকে বেদম মাথা যন্ত্রণা, পেটে ব্যথা নিয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যে থেকে তেমন কোনো কাজ করতে পারিনি, শুধু ছোট্ট করে একটু কয়েকটা ভিডিও তুলেছিলাম যে নেনুর সঙ্গে মা বেশ খানিকটা টাইম স্পেন্ড করেছিল। এইভাবেই সময়টা আমার কালকের দিনটা কেটে গেছে। চেষ্টা করবো আজকে তোমাদের সাথে সবটুকু শেয়ার করার। সকাল সকাল বাবা বাজার করে দিয়ে স্না ফুল টুল তুলে দিয়ে বাবা গেছে স্নান করতে, ভাই গেছে দোকানে, আর মা অলরেডি রান্নাঘরে চলে গেছে। মায়ের শরীরটাও বিশেষ একটা ভালো নয়। আর আজকে সকালে নেনুকে টিফিন নিয়ে যে চিড়ে মিষ্টি দই টই দিয়ে সুন্দর করে মা মেখে দিয়েছে, ওটা খেয়েছে। আর আমাকে মা করে ডিম গোলা রুটি, এটাকে আমরা ডিম গোলা রুটি বলি। লুক লাইক দেখতে অনেকটা যেরকম ডিমের অমলেটের মতো, খেতেও জিনিসটা অনেকটা ডিমের অমলেটের মতনই হয় আর খেতে খুব সুস্বাদু হয়। এটা আমি অনেকবার, এটা অনেক দিন হয়ে গেছে আমি অনেকবার চেষ্টা করেছি, আমি এই রান্নাটা অনেকবার চেষ্টা করেছি তো কখনোই করে উঠতে পারিনি, বাট এটা মায়ের হাতেই অনবদ্য হয়। নেনু বলছে কতদিন হয়ে গেছে মা তুমি আমার সাথে ব্লগ করো না, আর ওকে আমি এক প্রকার মামাইতে এসে অত্যাচারই করছি, কারণ স্কুলের লেখাগুলো কমপ্লিট করাচ্ছি। কেন বলো তো, কারণ এই সময়টা ঋণী পড়াতে আসছে না, তো এই সময়টা যদি আমি দুবেলা বসে মানে স্কুলের লেখাগুলো করিয়ে দিই তাহলে আর স্কুলের লেখা নিয়ে ঋণীর কাছে কোনো রকম হেডেক থাকবে না, আর ঋণীর কাছে হেডেক না থাকলে ঋণী ওকে পড়ানো আর লেখানোতে কনসেন্ট্রেট করতে পারবে। আর বসিরহাট থেকে বাড়ি চলে গেলে আমারও নিজের সংসারে ঢুকে পড়লে নিজের সংসারের বেশ কয়েকটা কাজ আমারও মাথায় চলে আসবে, আর তখন আমিও আর এতটা করে সময় ওর পেছনে দিয়ে নিখুঁতভাবে হাতের লেখা যাতে নিখুঁত হয়, লেখা যাতে সুন্দর হয় এইভাবে বসে আমি লেখাতেও পারবো না। তাতে করে কী হবে, ওর হাতের লেখাটা খারাপ হয়ে যাবে, একটা নাম্বারের বা এক্সপেকটেশনটা অনেকটা নিচের দিকে নেমে যাবে। তো সেই জন্য এই সময়টা আমি একদম ফুল ফায়দা লুটে নিচ্ছি, নিয়ে আমি নেনুকে পদে বসছি। যদি আজকে সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন কিছু না হয় তাহলে একবার আমি আজ একটু দোকানের দিকে যাব, কারণ খুব ইচ্ছা হচ্ছে একটু ফুচকা খেতে। তো এমন বৃষ্টি পড়ছে বিকেল থেকে যে ফুচকা আলাও বসছে না। ভাইরা আগের দিনই বললাম চপ, আগে দুদিন একদিন মাংসের চপ একদিন আমের চপ খাইয়েছে, একদিন মা এগরোল, আর কালকে এত শরীর খারাপ করছিলো কালকে কোনো কিছু টিফিন করিনি। আর আর আজকে যদি মাকেও বলেছি যদি ওয়েদার ভালো থাকে তাহলে সন্ধেবেলা নেনুকে পড়াতে বসবো না, আমি নেনু আর মা, যদি মা যেতে চায়, আর মায়ের শরীর বিশেষ ভালো নয়, যদি মা যেতে চায় তাহলে আমি নেনু মা তিনজনে মিলে যাব, গিয়ে জিনিস কিছু যদি পছন্দ হয় তো কিনবো, আর না তো একটু ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। আর আমার ব্লগে যদি নতুন ভিউয়ার্স থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে নোটিফিকেশান পৌঁছে যায়। মা টিফিনটা দিয়ে দিয়েছে অনেকক্ষণ, চলো টিফিনটা খাই আর নেনুকে লেখাগুলো কমপ্লিট করিয়ে দিই, তারপর স্নান ধান করে আবার পুজো দিতে বসবো। মা এখানে গোলা রুটিটা দিয়ে গেছে, ডিম গোলা রুটিটা যেটা আমি সস দিয়ে খাচ্ছি। নেনু এখানে অনেকবার সেদেছি নেনুকে খাওয়ার জন্য, নেনু খেলো না, ও আসলে ভাবছে যে মা যেহেতু লঙ্কা দিয়ে ভেজেছে তো ও ভেবেছে হয়তো যে প্রচণ্ড পরিমাণ ঝাল হয়েছে, তো সেই কারণে খেলো না। আর তুমি একটু ভালো করে দেখলে, মানে তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে ও পড়তে বসেছে ঠিকই, ওকে ডিস্টার্ব করার লোকের কিন্তু অভাব নেই। একবার আসছে আমার বাবা, একবার আসছে মা, একবার আসছে ভাই, প্রত্যেকে এসে ওকে একটু করে খুঁচিয়ে দিয়ে যাচ্ছে। আরও বেশি ওর এই দুষ্টুমি হাসি আর দুষ্টুমি বদমাইশির জন্য দেখলে কেমন করে হাহা করে খানিকটা হেসে নিল। আর সত্যি বাবা, স্কুলের প্রচুর পরিমাণ কাজ, সব কাজ কমপ্লিট করতে পারবো কি না ভগবান জানে। আর সব লেখা আন্টিরা বারবার করে বলেছে সোজা লিখুক, বেঁকা লিখুক, টেরা লিখুক, ঠিক লিখুক, ভুল লিখুক, যাই লিখুক না কেন ওদেরকে দিয়ে লেখাবেন, তাই জন্য ওদেরকে দিয়ে লেখাচ্ছি। আর যেহেতু আমি খাচ্ছি তাই মাকে বারবার করে বলছি একটু মুছে দেওয়ার জন্য, মা এখানে মুছে দিয়ে যাচ্ছে। আর আজকে মাকে বলেছি
যে সিম্পল কিছু রান্না করতে, কিন্তু মা তো মাই, মা তো মায়ের ইচ্ছা মতোই রান্না করবে। তবে হ্যাঁ, আজকে বাবা তিন রকমের চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সেই তিন রকমের চিংড়ি মাছই রান্না করবে মা, আর তিন রকমের পদ রান্না করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখলে নেনু একটা চড়ও খেলো, বাট সেই সব ওর কোনো গায়ে লাগে না, আবার বলছে আরও ভালো করে হাত বুলিয়ে দাও, ভালো করে হাত বুলিয়ে দাও, আর ভালো করে হাত বুলিয়ে দিলাম। দেখলে আবার মা কতবার আসলো ওকে শুধু একটু খোঁচা। নেনুকে পরিয়ে নিয়ে আমি স্নান ধান করে ঠাকুরটা পুজো দিয়ে দিলাম। তোমাদের আগেই বলেছি মায়ের শরীরটা বিশেষ একটা ভালো নয়, শুধু আমি এসেছি দেখে মা একটু কষ্ট করে রান্না করছে। তো চলো আজকে মেনুগুলো দেখিয়ে দিই। এখানে কলমি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, ট্যাংরা ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে, অল্প কটা চিংড়ি মাছ দিয়ে একসাথে করে মা করে চালু দিয়ে ঝোল, কাকিমা দিয়েছে ডয়রা কলার তরকারি, আর গামলার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটু পাতলা করে ঝোল। মেজ ভাইটা সারাদিন বাড়ি ছিল না, বাড়িটা ফেরার পর কালু একমাত্র আদরের মানুষটাকে সে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ভাই আদর করলেও কিন্তু প্রচণ্ড পরিমাণ চটকায়, তো আমার ভাইকে খানিকটা একটু ভয়ও খায়, খুব বেশি মারামারি করে। বাট কাকার বড় ছেলেটার সাথে ওর খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের থেকে বেশি আয়েসের সম্পর্ক। দেখছো কিরমভাবে ও আদর করছে আর ও আদর খাচ্ছে, ওরকম পুড়ে থাকে জানো তো, চুপটি করে। কতক্ষণে কেউ আসবে, এসে ওকে একটু আদর করবে, কেউ নাকে মেসেজ করে দেবে, কেউ গায়ে মেসেজ করে দেবে। যাদের বাড়িতে কুকুর আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে ওদের ওরা ওদের ভালোবাসাটাকে ঠিক আদায় করে নিতে জানে, যেভাবেই হোক ওরা ওদের ভালোবাসা সেটাটাকে ঠিক বুঝে নিতে জানে। তো সেরকম আমাদের কালুও আদর খেতে ব্যস্ত, আর অলরেডি সন্ধে হয়ে গেছে, মা বারবার করে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে রেডি হ, চল তোদের একটু দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে, হাওয়া অফিসের ওয়েদার থেকে যেটুকু জানতে পারলাম সেটুকু বুঝলাম যে আজকে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা তাড়াহুড়ো করে কালুকে আদর করা শেষ হওয়ার সাথে সাথে কালু বেরিয়ে গেলো, খাটের তলায় শুয়ে পড়তে গেলো, আর আমি রেডি হয়ে গেলাম। তারপর নেনুকে নিয়ে বেরোলাম আমাদের গন্তব্যস্থল দোকান, বাট নেনু হাতে ধরে থাকার কারণে ছাতা টাটা নিয়ে বেরোনোর জন্য কিছুই দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, ফুচকা খেতে যেই দাঁড়িয়েছি সেই উত্তাল ঝড় শুরু হয়েছে, পুরো রকমে আমরা একটু ফুচকা খেয়ে আর আইসক্রিম খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। এখানে আমি, মা আর নেনু আমরা তিনজন গেছিলাম ফুচকা খেতে, আর এই যে ফুচকা খাচ্ছি, ফুচকালার উল্টো দিকের দোকানটাই হচ্ছে আমাদের দোকান। তো এখানে নেনু হাতে পেয়ে গেছে ফুচকা। নেনুর ফুচকা খাওয়ার ধরনটা একটু শুধু দেখে নাও তোমরা, যারা জানো তারা তো জানো, ও ফুচকা থেকে আলু বার করে ফেলে, টকঝাল বার করে ফেলে, প্রথমে ফুচকাটা খায়, তারপর ফুচকা থেকে আলুটা তুলে খায়, তারপর কি টকঝালটা খায়। এখানে আমাকে নালিশ করছে, মা একদম টকঝাল দেয়নি, না দেওয়ার মতো টকঝাল দিয়েছে, সেইটাই এখন নালিশ করে বলা হয়ে গেল। আর আমাদের একটু ফুচকাতে নুন ঝালের দরকার ছিল, সেজন্য আমাদের ফুচকালা ভাই দাঁড় করিয়ে রেখেছিল, কেননা ওতে আরেকজন খাচ্ছিল, তাদের নুন ঝাল ঠিকঠাক হয়েছিল বলে। তো তাদের নুন ঝাল ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা ফুচকা খেয়ে ফেরার পথে আমাদের কোমল কাকার দোকান, মানে এটাও আমার এক কাকার দোকানে গেছিলাম বিস্কুট আর ডিম আনতে, মায়ের কিছু দরকার ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো। চলো, জয় জগন্নাথ।